চলো এটা হলো পজ, এটা পজ করো, বুঝলাম। নমস্কার, দ্য রেগুলার ডট ইনে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাসাবাড়ার একটি শপিং মলের একদম পুরো একদম ভিতরে। আমি ক্যামেরা পার্সনকে একটুখানি দেখানোর জন্য অনুরোধ করব যে মল, যে করোনা, যে আতঙ্ক, সেই করোনা আতঙ্কে এখন চৈত্র মাস পড়ে গেছে, শুরু হয়ে গেছে। তবুও গত বছর এই সময় যে ক্রেতাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল নতুন নববর্ষে, বাংলা নববর্ষে কেনাকাটা করার জন্য, সেই উৎসাহ কিন্তু ক্রেতাদের মধ্যে এখন নেই। করোনা আতঙ্কে সবাই এখন জবুথবু বলা যেতে পারে। আমি এটুখানি দেখানোর জন্য আরেকবার বলবো যে ওই ওই পিছনটা এটুখানি দেখানোর জন্য বলবো যে পুরোটাই ফাঁকা, কিন্তু এই সময় গত বছরও এই এইখানে মানে ভিড় ছিল, যে কাসাবাড়ার যা মার্কেট কেন গত বছরও ভিড় ছিল। আমি আমার সাথে পেয়ে গেছি এইখানকার এই এই মলের যিনি ম্যানেজার, স্টোর ম্যানেজার, তাকে, তার সাথে একটুখানি কথা বলে নেব এই বিষয় নিয়ে, যে তাদের ব্যবসা নিয়ে যে তার কী 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 সমস্যায় তারা ভুগছেন সেটা নিয়ে একটুখানি কথা বলে নেব, বা তারা কী কী প্রিকশনস নিয়েছেন করোনা যে যে হু থেকে যেগুলো রেকমেন্ড করেছে সে কী কী নিয়েছেন সেটা আমরা একটুখানি জেনে নেব। দাদা প্রথমে জিজ্ঞাসা করুন আপনার নামটা কি? আমার নাম কৌশিক ঘোষ রায়। কী কী প্রিকশনস নেওয়া হয়েছে করোনা? প্রিকশন বলতে যেগুলো গভর্নমেন্ট ডাইরেক্টিভস আছে আমরা সেগুলোই মেনে চলছি বেসিক্যালি। এছাড়া আমাদের হেড অফিস থেকে যেই ডাইরেক্টিভসগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমরা মানছি। মেনলি যেটা করা আছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা আছে। আপনি এন্ট্রেন্স গেটে ঢোকার সময় দেখতে পাবেন হ্যান্ড স্যানিটাইজার দেওয়া আছে। সেটা আমরা যখন যেরকম ইউজ করছি সেটা আবার আপনাদের মানে আমাদের যারা ক্রেতা আছে তারাও ইউজ করছে, এবং আপনাদের যারা কর্মী আছে আমরা ইউজ করছি, যারা স্টাফ, হ্যাঁ সবার জন্য ওটা ইউজ করছে। আমরা মানে সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের যেমন জন্য যেমন বাধ্যতামূলক, এবার আমরা তো আর কোনো কাস্টমারকে ফোর্সফুলি বলতে পারি না, আমরা রিকোয়েস্ট করছি যে আপনি যখন স্টোরে আসছেন ওটাকে আপনি হাতে ইউজ করুন। কাস্টমাররা কি সেটা কি গ্রহণ করছেন? গ্রহণ করছে, বেশিরভাগ কাস্টমারই গ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সকলেরই মুখে আপনারা মাস্ক দিয়ে রেখেছেন, এটা কি সব কর্ম আপনাদের যারা স্টাফ রয়েছে সবাইকে? সমস্ত কর্মচারী যারা এই স্টোরে কাজ করছেন, সেটা হাউসকিপিং হোক, সিকিউরিটি হোক, আমরা যারা সেলস এক্সিকিউটিভ বা যে কোনো র্যাঙ্কেই সে কাজ করি না কেন, যতক্ষণ সে ডিউটি করবে তাকে মাস্ক পরে থাকতে হবে। এবং আরেকটা জিনিস আমরা করেছি, যারা আমাদের ক্যাশিয়ার আছেন তারা দেখবেন, আপনি দেখতে পাবেন তারা গ্লাভস পরে আছেন, একদম টাকা থেকে সংক্রমণ হচ্ছে তাই তাদের গ্লাভস দেওয়া আছে। যারা হাউসকিপার আছে তাদের গ্লাভস দেওয়া আছে, এবং যারা আমাদের সিকিউরিটি আছে আপনি গেটে দেখে থাকবেন তাদেরও গ্লাভস দেওয়া আছে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আচ্ছা, এবার আসছি এই যে একটা আতঙ্কের পরিবেশ করোনা নিয়ে, যেটাকে হু পর্যন্ত মহামারীর তকমা দিয়েছে, এইটাতে আপনাদের ব্যবসাতে কতটা ইম্প্যাক্ট পড়েছে? ব্যবসাতে তো খুব মানে সিভিয়ার ইম্প্যাক্ট পড়েছে, ঠিক আছে। আপনি এখন যেরকম দেখছেন মল পুরোপুরি ফাঁকা, হ্যাঁ, এবং আমি আশা করি যে আমরা যেখানে আছি এই এরিয়া যা অন্যান্য যেসব মল আছে তাদেরও সেমই অবস্থা, কেন রাস্তাঘাট দেখলে অন্যান্য দিনে বা নর্মাল টাইমে যেই রাস্তাঘাটে যেরকম থাকতো এখন সেরকম দিন মানে সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে না। আর শুধু মল বলবো না, রাস্তাঘাটও কিন্তু পুরোপুরি ফাঁকা। যারা হকার্স, যারা চৈত্র সেলের যারা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন তাদেরও কিন্তু মাথায় হাত যে এইরকম একটা অবস্থা, এটা নিয়ে কী বলবো? এফেক্টটা দেখুন পুরোটাই হয়েছে, আপনি মলে বলুন বা আপনি লোকাল মার্কেট বলুন বা ছোট দোকানদার, কেননা মানুষ রাস্তায় কম বেরোচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক, ভয়ে হোক, আতঙ্কে হোক, বা অনেকের অনেকের সময় এখন এইসব টাইমে কী হয়, গুজব বেশি ছড়ায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক নিউজ বেরোয়, অনেকে সেইগুলোতেও পা দিয়ে দেয়, তাতে কি গুজবটা আরও বেশি করে ছড়ায়, তো সেই জন্য মানুষ কম বেরোচ্ছে রাস্তায়।
তো একটাই বলবো যে গুজবের কান না দিয়ে যেগুলো গভর্নমেন্ট আমাদের বলেছে করতে, সেইগুলো যদি বেসিক যেগুলো আমরা মানি মেনে চলি তাহলে মনে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। আজকে দিল্লি, মহারাষ্ট্র এইসব জায়গায় বিভিন্ন জায়গায় মল বা যেগুলো বাজার দোকান রয়েছে সেগুলো সব লকডাউন করে দেওয়া হচ্ছে, এখানে কি সেরকম কিছু আপনাদের কোনো নির্দেশিকা এরকম কি আছে আপনাদের হায়ার অথরিটি থেকে? না, এখনও পর্যন্ত আমরা এরকম কোনো নির্দেশিকা পাইনি। পেলে তো অবশ্যই সেটা মানতেই হবে, গভর্নমেন্ট যা রুলস অ্যান্ড রেগুলেশন দেবে সেটা সবার জন্য এবং আমরা সেটা মানতে বাধ্য। শেষ প্রশ্ন করে নেব যে এই যে প্রিকশনসগুলো যে গভর্নমেন্ট থেকে যেগুলো এগুলো নেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনারা অযথা গুজব ছড়াবেন না, বা অনেকে আছে আতঙ্কে একবারে মাল সব স্টোর করে রাখছেন, একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, একটা ম্যানমেড ক্রাইসিস যাকে বলে, এখানেও কি সেরকম কিছু এখানে হচ্ছে? মানে এই টাইপের মানে এই যে যে আপনাদের যে প্রসাধনী সামগ্রী যেগুলো রয়েছে আপনাদের এখানে কি স্যানিটাইজার বিক্রি হয়? স্যানিটাইজার বিক্রি হয় অবশ্যই, কিন্তু সেটা এখন আউট অফ স্টক আছে। মানে তার মানে লোকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা একটা চলে এসেছে যে মানে দেখুন আমরা মার্কেটে সার্ভে একদিন আমরা বেরিয়েছিলাম মার্কেটে, তো সেখানেও দেখলাম যে বিভিন্ন দোকান আমরা ঘুরেছি কোথাওই স্যানিটাইজার আমরা পাইনি, আমরা নিজেদের ইউজের জন্যই কিনতে গেছিলাম কিন্তু আমরা পাইনি। মাস্কও নেই, মাস্ক তো বিক্রি হয় নিশ্চয়ই, কাপড়ের মাস্ক যেগুলো, এটা না আমাদের এখানে মাস্ক বিক্রি হয় না, এটা আমরা আমাদের হেড অফিস থেকে পাঠিয়েছে। তো স্যানিটাইজার খুঁজতে গেছিলাম নিজেদের ইউজের জন্যই কিন্তু আমরা পাইনি মার্কেটে। তার মানে দর্শক বন্ধুরা আপনারা যারা আছেন পুরো বুঝতেই পারছেন যে করোনা আতঙ্কে বা গুজবও যেটা বলতে পারি সেইটার একটা কত বড় ইম্প্যাক্ট এই যে যারা ব্যবসায়ী রয়েছেন বা অর্থনৈতিক ক্ষেত্রে তার কিন্তু কত বড় ইম্প্যাক্ট একটা পড়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। ক্যামেরাম্যানের সাথে আমি আকাশ কাছড়াপাড়া।